हेलो क्लास वन, गुड मॉर्निंग टू ऑल ऑफ यू एंड वेलकम बैक टू द बेंगली लैंग्वेज क्लास। आशा करी तुम्हारा सबाई भालो आछो। तो बाच्चारा, आम्रा बर्ण परिचयते शिखेछी एकार मात्रा जोगिये बानान, ताई तो? तो आशा करी तुम्हारा बोईते पढ़छो, शब्दगुली प्रैक्टिस करछो। आर एर परे आसे ओई स्वरवर्ण। ताहले आजके आम्रा कि शिखबो? आजके आम्रा शिखबो ओईकार मात्रा जोगिये बानान। ঠিক আছে, তাহলে প্রত্যেককে বোর্ডের দিকে তাকাও, দেখো ইকার মাত্রা কেমন দেখতে হয় আর আমরা কিভাবে লিখি। তাহলে এর পরে আসি ওই স্বরবর্ণ। ওই স্বরবর্ণ থেকে হয় এরকম এর মতো ইকার মাত্রা আমরা দিলাম, তারপরে মাথার উপরে এরকম, এটাকে বলা হয় ওইকার মাত্রা। ঠিক আছে, দেখেছো? আর এই ওইকার মাত্রা আমরা ব্যঞ্জন বর্ণের আগে বসাই, অর্থাৎ ব্যঞ্জন বর্ণের বাদিকে আমরা ওইকার মাত্রা দিই। যেমন আমি যদি এখানে লিখি ক যোগ ওই, তাহলে কয় ওইকার, তাই তো? তাহলে কয় ওইকার কিভাবে লিখব? ক আগে দেব ওইকার কই। ঠিক আছে, কয় ওইকার কই। এইভাবে আমরা যে কোনো ব্যঞ্জন বর্ণের আগে ওইকার যোগ করে বানান তৈরি করতে পারি। তাহলে আমি যদি এখানে লিখি ল যোগ ওই, তাহলে হবে লয় ওইকার লই। আবার যদি আমি এখানে লিখি ব যোগ ওই, তাহলে হবে বয় ওইকার বই। ওকে, তাহলে এইভাবে আমরা যে কোনো বর্ণের আগে ওইকার মাত্রা যোগ করে আমরা বানান তৈরি করতে পারি। তাহলে আজকে আমরা বইয়ের মধ্যে শিখব ওইকার মাত্রা যোগে বানান। প্রত্যেকে তোমরা তোমাদের বর্ণ পরিচয় বই নেবে আর এখানে বের করবে পৃষ্ঠা ২৮। তো বাচ্চারা, এখানে দেখো আমরা এখন শিখব ওইকার মাত্রা যোগে বানান। তো প্রত্যেকে এখানে সিডাব্লু আর আজকে তারিখ লিখবে। দেখো, স্বরবর্ণ ওই থেকে আসে ওইকার মাত্রা, আর ওইকার মাত্রা কেমন দেখতে হয়? এরকম দেখতে হয়, ঠিক অনেকটা একার মাত্রা, যেমন আমরা লিখি একারের মতো দিয়ে তারপরে ওপরে আরেকটি মাত্রা দিতে হয়, এটাকে বলা হয় ওইকার মাত্রা। ঠিক আছে, তাহলে আমরা যখন কোনো ব্যঞ্জন বর্ণের সঙ্গে ওইকার মাত্রা যোগ করব তখন এরকম দেখতে হবে। যেমন ক যোগ ওই, কয় ওইকার কই, বলো সবাই, কয় ওইকার কই। তারপরে যদি দয়ের সঙ্গে যোগ করি তাহলে কি হবে? দয় ওইকার দই, দয় ওইকার দই। ঠিক আছে, এইভাবে যে কোনো বর্ণের সঙ্গে আমরা ওইকার মাত্রা যোগ করতে পারি। আচ্ছা, এবারে আমরা নিচে ছবি দেখতে পাচ্ছি, এখানে আমরা দেখতে পাচ্ছি পর্বত, তাই তো? তাহলে বলা হয় শৈল। পর্বতকে বলা হয় কি? শৈল। পাহাড় পর্বতকে বলা হয় শৈল। তাহলে প্রত্যেকে বলো তালবে সয়ইকার ল শৈল। তারপরে আমরা দেখতে পাচ্ছি একটি অন্ধকার ছবি, তাই তো? তার মানে অন্ধকার, রাত। তাহলে কি বলে রাতকে? নৈশ, দন্তে নয়ইকার তালবে স নৈশ। ঠিক আছে, এবার আমরা প্রথমে ওইকার মাত্রা যোগে দুই বর্ণের বানান পড়ব। প্রত্যেকে আমার সঙ্গে সঙ্গে শব্দগুলি উচ্চারণ করবে। বর্গে জয় ঐকার দন্তের ন জৈন, তয় ঐকার ল তৈল, দয় ঐকার ব দৈব, বয় ঐকার ধ বৈধ, হয় ঐকার ম হৈম। বর্গীয় জয় ঐকার ব জৈব, ক্ষয় ঐকার ল খৈল, চয় ঐকার ত চৈত। এগুলি আমরা পড়লাম ঐকার মাত্রা যোগে দুই বর্ণের বানান। এবার আমরা পড়ব ঐকার মাত্রা যোগে তিন বর্ণের বানান। ক্ষয় ঐকার ত ব কৈতব, ধয় ঐকার ত ব ধৈতব, বয় ঐকার ভ ব বৈভব, ভয় ঐকার র ব ভৈরব, তালবে সয় ঐকার তালবে স ব শৈশব, দন্তে সয় ঐকার ক ত সৈকত,
দন্তের নয় ঐকার ক ট নৈকট কয় ঐকার ব ত কৈবত। তাহলে বাচ্চারা আমরা এখানে শিখলাম ঐকার মাত্রা যোগে দুই বর্ণের এবং তিন বর্ণের বানান। তো আশা করি তোমাদের ভালো লেগেছে, ভালো করে তোমরা শব্দগুলি প্র্যাকটিস করবে, বানান করে উচ্চারণ প্র্যাকটিস করবে, ঠিক আছে? আচ্ছা, এরপরে আমি তোমাদের এইকার এবং ওইকার মাত্রার মধ্যে কিছু হোমওয়ার্ক দিচ্ছি, যেটা তোমরা প্র্যাকটিস করবে এবং হোমওয়ার্কটি কমপ্লিট করবে, ঠিক আছে? দেখো, প্রত্যেকে প্রত্যেকে দেখো, এখানে প্রথমে আমরা অনুশীলনীতে দেখতে পাচ্ছি একার মাত্রার অনুশীলনী, ঠিক আছে? এখানে হচ্ছে এটা একার মাত্রার অনুশীলনী, তারপরেটা আবার এক থেকে শুরু আছে, এটা ওইকার মাত্রার অনুশীলনী, ঠিক আছে? তাহলে এখানে আমি তোমাদের দিচ্ছি দুয়ের দাগেরটা হোমওয়ার্ক। এখানে প্রত্যেকে HW লেখো। এখানে তোমাদের কি করতে হবে, নিচের ডান পাশের ঘর থেকে একার যুক্ত বর্ণ বেছে নিয়ে ফাঁকা ঘরে বসাও। এখানে তোমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করতে হবে, আর যে বর্ণটি তোমাদের ফাঁকা ঘরে লিখতে হবে সেটি এই বক্সের মধ্যে দেওয়া আছে, ঠিক আছে? এই বক্স থেকে তোমরা সাহায্য নিতে পারো। এখান থেকে তোমরা সঠিক বর্ণটি সঠিক জায়গায় বসিয়ে এখানে শব্দ তৈরি করবে, ঠিক আছে? তো তোমরা এটা তোমাদের আগের যে পৃষ্ঠা থেকে তোমরা শব্দগুলি পড়লে সেখান থেকেও তোমরা শব্দ খুঁজে মিলিয়ে লিখতে পারো, ঠিক আছে? তো তোমাদের এখানে বর্ণগুলি এখান থেকে সিলেক্ট করতে হবে, সার্কেল করে দিতে পারো বা আন্ডারলাইন করতে পারো, করে তোমরা এখানে বক্সের মধ্যে বসিয়ে তোমরা এটাকে কি করবে, শব্দটাকে পুরোটা সাজাবে। তারপরে নিচে যাও, দেখো দুয়ের দাগের নিচের ডান পাশের ঘর থেকে ঐকার যুক্ত বর্ণ বেছে নিয়ে ফাঁকা ঘরে বসাও। এবার আগেরটা আমরা করলাম একার মাত্রা যোগে বর্ণ বসালাম, এর পরেরটা আমরা করব ঐকার মাত্রা যোগে বর্ণ আমাদের এই বক্স থেকে বেছে নিয়ে আমাদের পরের পাশের যে ফাঁকা ঘর আছে সেখানে বসিয়ে শব্দ তৈরি করতে হবে, ঠিক আছে? তাহলে এটা আর এটা তোমাদের হোমওয়ার্ক থাকছে। প্রত্যেকে এখানে HW লিখে নাও এবং এই কাজটা তোমরা কমপ্লিট করবে, তারপরে আমি তোমাদের এই অনুশীলনীর বাকি কাজগুলো করাবো। ওকে, বাই বাই, হ্যাভ এ নাইস ডে।